আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাহিরে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াতে পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এই পর্যন্ত যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার চ্যানেলের পাশে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এখানে আকাশের আব্বু হচ্ছে বাজার করে নিয়ে আসলো। তো বাজারগুলো আমি নামিয়ে নিতেছি। তো সেমাই হচ্ছে দুই পদের সেমাই হচ্ছে মরিচ, পোলাওর চাল ইত্যাদি ইত্যাদি। তো কাতিতে হচ্ছে সরিষার তেল। তো আমরা তো সরিষার তেল দিয়ে রান্না করি সবসময়। তো নিজেদের ক্ষেতের সরিষা নেয়, তারপরেও যে মেশিনে ভাঙ্গায় তো ওখান থেকে তেলটা আনলে খাঁটি তেলটা পাওয়া যায়। তো গাইনের ঘর ওটাকে বলে, তো গাইনের ঘরের থেকে সরাসরি নিয়ে আসে। তো এগুলো হচ্ছে বাদাম। তো বাদামগুলো হচ্ছে আয়নের জন্য দুই পদের বাদাম নিয়ে আসলাম। তো এগুলো হচ্ছে আয়নকে খাওয়াবো সুজির ভিতরে দিয়ে। তো খিচুড়িটা খেতে চায় না, এর জন্য মানে অনেক চেষ্টা করতেছি, দেখি অন্য অন্য কিছু খাওয়াইতে পারি কি না। তো কেন হচ্ছে কাঁচামরিচ আদা, তো সবগুলো বাজার আমি গুছিয়ে নিয়েছি। তো দিক থেকে হচ্ছে আবার মাছ নিয়ে আসছে, এগুলো হচ্ছে ঘরের ভিতরে আমি গুছিয়ে রাখতেছি। তো বাইরে মাছগুলো রেখে তো ওখানে ভাবি আছে যে আমাদেরকে হেল্প করে, একটু আমাকে হেল্প করে, তো ওই ভাবিকে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাছগুলো, তো বোয়াল মাছ আছে আর হচ্ছে এখানে টাইটকেনি। তো মাছগুলো অনেক জেতা মাছ, সুন্দর টাটকা একদম। তো হচ্ছে এখানে বোয়াল মাছটা পরে কাটবো ভাবি হচ্ছে বলতেছে, ছোটো ছোটো মাছগুলো আমি আগে কেটে নিই, তারপরে বোয়াল মাছটা কাটবো। তো মাছটা হচ্ছে ভাবি কাটতেছে, আমি পাশে বসে আছি। তো ভাবি দেখতেছি বাউয়া কাটতেছে, বললাম আপনাদের বাউয়া মাছ কাটেন কে? হ্যাঁ। তো যাই হোক, মাছগুলো আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি আর হচ্ছে এগুলো ভাজতেছি। তো টাটকেনি মাছ ভাজতেছি আর দুটা হচ্ছে আকাশ আর মেঘলার জন্য বোয়াল মাছ। তো ওরা হচ্ছে কাটা মাছ খেতে পারে না, তো এই জন্য ওদের জন্য বোয়াল মাছ দুটা দুই পিস ভেজে নিতেছি। তো আমরা হচ্ছে এটা খাবো। তো হচ্ছে মাছ ভাজতেছি আর এখানে হচ্ছে ডাল ভর্তা করব আর হচ্ছে কালি জিরা ভর্তা করব, কাঁচামরিচ রসুন ভর্তা করব। তো ডালটা কিন্তু এভাবে কারা খেয়েছেন জানি না, তো এভাবে ডাল ভর্তা করলে এই ডালের স্বাদটা কিন্তু অন্যরকম। তো যারা না খেয়েছেন তারা দেখবেন খেয়ে একবার। তো ডাল ভর্তাটা অনেকে অনেকভাবে করে, তো এভাবে করে দেখবেন ডালটা শুধু পানি দিয়ে সিদ্ধ করবেন, ওটার ভিতরে রসুন কাঁচামরিচ দিবেন, লবণ দিবেন, তো হলুদ দিতেও পারেন নাও দিতে পারেন। তো লাস্টে হচ্ছে ডালটা শুকনো শুকনো হলে এভাবে মরিচ তেলে গুঁড়া করে তারপরে হচ্ছে ডালের ভিতরে দিয়ে দিতে হবে। তো এই ডালটা খেতে খুবই টেস্ট হয়। আর যদি ধনিয়া পাতা থাকে দুইটা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিবেন, দেখবেন ডালের ঘ্রাণটা অনেক সুন্দর। এই ডালটা ডাল ভর্তাটা হলে আর কিছুই লাগে না গরম ভাতের সাথে। তো দেখতে পাচ্ছেন আমি মরিচগুলো এভাবে হাত দিয়ে একটু ভেঙে তারপর ডাল ভর্তায় দিয়ে দিব। এরকম শুকনো শুকনো করে ডালটা ভর্তা করে নিতে হবে।
তো ডাল ডাল ভাতটা আমার হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে নিব। আর এদিক থেকে হচ্ছে কালো জিরাটা টেলে নিব। তো এখানে কালো জিরাটা আমি হচ্ছে বেছে নিয়েছি সুন্দর করে, কালো জিরাটা ভর্তা করব। আর হচ্ছে এখানে রসুন আর হচ্ছে কাঁচামরিচ এগুলো তেল দিয়ে টেলে নিয়েছি, এটা ভর্তা করব। তো ওদিক থেকে হচ্ছে হাওয়াই মিঠাই বিক্রি করে, হাওয়াই মিঠাই তো এগুলো হচ্ছে বিক্রি করতে আসছে ফেরি করে, ফেরি করে তো ভাঙ্গারি নেয় আর হচ্ছে এগুলো বিক্রি করে বাচ্চাদের কাছে। তো এখানে হচ্ছে আকাশ মেঘলা এগুলো মানে খাওয়ার জন্য বেটার নাম আছে এই লোকটাকে। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বানাইতেছে, খুবই সুন্দর এগুলো দেখতে, কত সুন্দর করে হাত দিয়ে ঘুরাই ঘুরাই বানাই নিল। এগুলো হচ্ছে এমনিতে লাঠির সাথে বিক্রি করে দেখি অনেক অনেক জায়গায়। তো এগুলো আমি ওদেরকে কোনো সময় কিনে দিইনি, কারণ হচ্ছে আমার মনে চায় না এগুলো কেমন জানি আমার ভালো লাগে না দেখতে, এই জন্য। তো আজকে হচ্ছে বাসায় আসছে, ওরা আমাকে ইয়া করতেছে, এই জন্য দেখতেছি কিনবে। যে কাছে বসে বানাইতেছে যে কী কীভাবে বানায়, তারপর আমি বলছি যে এটার পাতিটা যে এটা বানায় ওটা কি ধুয়ে মুছে নেন নাকি কয়েস, হ্যাঁ আমি নেই। যাই হোক, তো ওদেরকে হাতে হাতে দিয়ে দিচ্ছে, লাঠিতে দেয় নাই আর কালারও দেয় নাই। একবারে কাছে পেয়ে বানিয়ে আনছাও, হুম বেটা কাছে পেয়ে বানাই দিচ্ছ, তাই কেমন লাগে দেখি তো। তো আকাশ হচ্ছে মসজিদ থেকে আসছে, এদিক থেকে নারকেল ভাঙিয়ে দিতেছে যে আমাদের পাশের বাড়ির হচ্ছে বাবুল কাকা। তো এই বাবুল কাকা হচ্ছে আমাদের অনেক কাজে হেল্প করে আর কি। তো নারকেল ভাঙতেছে, আর এই যে আয়ন বাবাটা, আয়ন বাবাটা কী করতেছে দেখতে পাচ্ছেন, লাগেজ নিয়ে হাঁটতেছে জাপান যাবে। আকাশ বলতেছে তুমি কি জাপান যাবে, মাথা ঝুলে বলতেছে হ্যাঁ। তো নারকেলের ভিতরে ফোপড়া হয়েছে, তো ফোপড়া প্রায় নারকেলের ভিতরে ফোপড়া হয়েছে, তো ফোপড়া হলে কিন্তু নারকেলটা নষ্ট হয়ে যায়। তো আমাদের বাসায় অনেক নারকেল গাছ, অনেক নারকেল হয়, তো বাসায় আমাদের বাসা থেকে নারকেলগুলো দিয়েছে। তো আগে কতগুলো কেটে খেয়েছি আর এগুলো হচ্ছে কাটে কাটে রাখতেছি, তো এগুলোতে পিঠা পুঠা বানানোর জন্য ফ্রিজে রেখে দিব। আর হচ্ছে আকাশের আব্বু মুড়ি দিয়ে খায় বেশি পছন্দ করে, তো যখন মন চায় মুড়ি দিয়ে খায় চিনিতে মাখিয়ে। তো এদিকে দেখতে দেখতে থাকুন আমার আয়ন বাবাটা দুষ্টুমি। মুখে নাও, মুখে দাও, নাও খাও, নাও এটা কি, এটা বিছানা রাখলা কে, হ্যাঁ ছবি 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 আয়নের ছবি ছবি কাট সুন্দর করে কাট, হাত কাটিস না আমার, সুন্দর করে পিস করে কাট। মেঘলা কি ফোপড়া খাবি, আয়ন একটা নারকেল নিয়ে একে একে খাইতেছি, দে দাও হাত দিয়ে লারে না, দাও নিয়ে যাই, এটা মজার, এটা মজার, এটা বায়ার একটু দিলি না,
আসতেছে। আমি একটু খাওয়াই দেই। কয়টা নিবা? এমনটা নিবা? তোমারটা ভালো লাগে না? হ্যাঁ বেটা, মজা। হ্যাঁ তাই, অনেক মজা, অনেক মজা। সত্যি একটু হাসি দাও তো। হ্যাঁ একটু হাসো দি, হাসো তো, একটু হাসো তো, হাসো তো। হ্যাঁ একটু হাসো তো। মজা মজা তাই, অনেক মজা। তুমি এটা পছন্দ করো? তুমি এটা পছন্দ করো তাই? তোমার অনেক পছন্দ এটা সত্যি। তাই তো নারকেল গাছ আরো লাগাইতে হবে না? নারকেলের একটা বাগান করবো, একটা নারকেলের বাগান করব। হ্যাঁ তালাম পচ্ছে সারা দিই গম দিতে না। হ্যাঁ কি খাই? হ্যাঁ আমার একটু খাওয়াই দিবা? দেও একটু উড়ি বাবা, উড়ি বাবা। আমার দিবা না? আর একটু দাও। হ্যাঁ করছি আম্মু, দাও আম্মু, হা করছি দাও। দিবা না? কেন দিবা না? আম্মু তো তোমাকে দেয় সব কিছু। আমি কান্না করবো, দেয় না এন, দেয় না। ভিডিওটা কেমন আছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।